বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়। নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের সহিংসতার ঘটনাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে ম্যাথিউ মিলার বলেন, তাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার কূটনীতিকদের যথাযথ নিরাপত্তার জন্য ভিয়েনা কনভেনশনের অধীনে তাদের দায়িত্ব পালন করবে।